আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো রাব আল্লাহ আমারি রা এরা ভি আমার আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম তু আসসালাম আলা রসুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল এনটিপি আয়োজিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেন ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় অলস জীবন চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন

চুরি করার কারণগুলি কি কি একটু জানাবেন হ্যাঁ আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি একেবারে সুন্নতকে অবহেলা করে ওই ব্যক্তি কি হবে যেমন মাথা টুপি রাখা তারপরে দাঁড়িয়ে রাখা পান্দুরি করা যদি মানে সব সুন্নতকে যে ব্যক্তি অবহেলা করে ওই ব্যক্তি কি হবে ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন আমরা তো অনেকে নামাজ পড়ি নামাজে আবার চুরিও করি আপনার বক্তব্য তো এর কারণ কি ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে প্রশ্নটি হচ্ছে নামাজও পড়ি নামাজে চুরিও করি না নামাজে চুরি করি কথা শুদ্ধ নয় কিন্তু নামাজ এর ব্যাপারে রসুল্লাহ সালাম বলেছেন যে একদল লোক আছে সে নামাজের মধ্যে এমন কিছু আচরণ করে যেগুলো নামাজের চুরি এখন নামাজের চুরি কোনটি এটা হলো প্রশ্ন মানে নামাজই চুরি করে এরকম নয় অথবা নামাজই চুরি করে ব্যাপারটি এমন নয় বরং নামাজ করতে গিয়ে নামাজ একটা মানে কিছু কাজ করে যেগুলো নামাজের নামাজ চুরির মতো সে নামাজ চুরির অর্থ কী এটা হলো প্রশ্ন এক নম্বর হচ্ছে ঠিক মতো রুকু এবং সিজদা না করা রুকু এবং সিজা দুটি এবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত এর মাধ্যমে বান্দা আল্লাহ সুন্নতার সর্বোচ্চ তাদিম সর্বোচ্চ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেন সুতরাং আমরা দেখি যে অনেকেই রুকু করেন কিন্তু একেবারেই সামান্য একেবারেই কম কোন রকম এভাবে ঝুঁকে উঠে যাচ্ছেন না পরিপূর্ণ রুকু করতে হবে এই রুকু এর আধ না হাইয়াত হচ্ছে সর্বনিম্ন অবস্থান হচ্ছে যে মানে একেবারেই তিনি যতক্ষণ কিয়াম করেছে এটা কাছাকাছি রুকু করবেন অন্তপক্ষে এই ইবাদত বুঝে যাবে যে মানে মাঝখানে একটা আরেকটা ইবাদত করছেন কারণ এটা ইবাদত রুকুটা ইবাদত সলাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পার্ট ওয়ার কারু মার রাক আল্লাহ সুবাহ তালা কোরআনে কেরিমে বলেছেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো সিজদা ঠিক মতো না করা ঠোকর দিচ্ছেন মোরগের ঠোকরের মতো রসুল উল্লাহ সরাস নিশ্চিত করেছেন এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটা হল রুকু সিজদার আর কানগুলির মধ্যে আতেদাল না করা সমতা এবং ধীরস্থিরতা অবলম্বন না করা আলেদাল অতমানি না আলেদাল অত মানি না সমতা এবং ধীরস্থিরতা জুমহুর আহল হাদিস এবং আহুল ফেখের বক্তব্য হচ্ছে এটি ফরজ ওয়াজীব বাধ্যতামূলক সুতরাং কেউ যদি সেটা সেভাবে না করে রুকু থেকে দাঁড়িয়ে তারপর সিঁজা চলে গেলেন দুই সিঁজা মাঝখানে একটু এভাবে উঠলেন তারপর আবার সিঁজা করলেন এটা হচ্ছে চুরি নামাজ চুরির মতো তিন নম্বর হচ্ছে এই সমস্ত সমস্তগুলোর জায়গায় যে আজকারগুলো আছে সেই আজকারগুলো ঠিক মতো না করা সোভানার বেলা আর একবার বলেই শেষ অনেক আছে মানে বলেন না সিঁজ দিয়ে তারপরে উঠে যান সিজদা দিয়ে উঠে যান অনেক আছে সিজদা দিয়ে আছেন কিন্তু তিনি আজকারগুলো করেন না তিনি অন্য ধ্যান দায় আছেন মাথার মধ্যে তার অন্য চিন্তা মনোযোগ তার বিচ্ছিন্ন হয়ে গেছে সালাত থেকে আজকারগুলো না করা এটা চুরি আজকারগুলো না করা এটা চুরি চার নম্বর হচ্ছে সালাতের মধ্যে দিকবিদিক অনেকে দেখা যায় সালাতের মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি মানে পাশে ইমাম সাহেব কী করতেছেন দিয়ে দিয়ে আরেকজন কী করতেছেন আর মানে আমাদের মুসল্লিদের মজানের কাছে ইমাম সাহেব কী করতেছেন ইমাম সাহেব রফলিদান করতেছেন কি না তাহলে উনি হানাফি মাধহাব না উনি অন্য মাধাবের লোক মানে ইমাম সাফি মাঝাবের লোক তো অর্থাৎ সলাতের মধ্যে আসলে তিনি সলাতে আছেন ঠিকই কিন্তু সলাতের চোখ দিয়ে তিনি মানে অন্য কিছু করতেছেন এটা সলাতের মধ্যে অন্যতম চুরি এ বিষয়ের আপনাকে পড়ার জন্য অনুরোধ করছি আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিছু বলেছি আরও পড়তে হবে জানার জন্য ইনশাল্লাহ আরেকটি প্রশ্ন করেছেন যে সুন্নত প্রসঙ্গে সুন্নতে অবহেলার পরিণাম কী আসলে সুন্নত তো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের সমাজে অনেক বিষয় আছে কোনটা সুনত কোনটা আদাত এ পার্থক্য আমরা করতে পারি না প্রসঙ্গ তো আপনি টুপির প্রসঙ্গে এনেছেন এবং এনেছেন পাগড়ির প্রসঙ্গ এখানে তিনি সুন্নাত এবং শরীয়ত দু মধ্যে গুলিয়ে ফেলেছেন শরীয়তের বিধানগুলো সবগুলো একই পর্যায়ের নয় সুননাথ যে পর্যায়ে রয়েছে সেগুলো ফেক্ষের পরিভাষা যেগুলোকে সুনাত বলা হয় তাকে সেগুলো হচ্ছে মাই উসা বু আলিহা ওলা ইউ কুহা এর সংজ্ঞা প্রায় সমস্ত আহলুল ফেক্ষের ফকেহীদের ঐক্যমত্তে এই সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা হলো এই যে যেই কাজটি করলে তাকে সবাব দেওয়া হবে আর যদি কোনো কারণে তরক করে অথবা ছেড়ে দেয় সে এর জন্য শাস্তি অথবা কোনো ধরনের তিরস্কারের মুখোমুখি হবে না এটি হচ্ছে শুননা যদি আপনি সুনা সম্পর্কে জানতে চান তাহলে এটি শুননা ফেক্ষের পরিভাষা এটি শূন্য কিন্তু শুনার ব্যাপক একটি পরিভাষা রয়েছে উসুরুদ্দিন এবং শাহবুল আকিদা আর সুন্নার পরিভাষায় সুন্নার পরি আরেকটি বদর্থ হয়েছে সেটা হচ্ছে রবী সাল্লাহ ইসলাম যা কিছু করেছেন সবগুলো কাজেই রবী সাল্লাহসাল কাছ থেকে যখন প্রমাণিত হবে সেটি নবী সাল্লাহ আসলামের ফেয়েলের অনুসরণ করা এটা হচ্ছে সূন্য এই অর্থে যদি হয় হয় থাকে তাহলে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সেটা কখনো কখনও ইচ্ছাকৃতভাবে বর্জন করা অথবা ত্যাগ করা অথবা অস্বীকার করা হারাম এবং কুফুরি কাজ হবে আবার ইচ্ছাকৃতভাবে কখনো কখনো ত্যাগ করা কবিরা গুণা হবে নির্ভর করবে সেই সুন্নাহ কোনটি সেটা বোঝার উপর সূন্যাস এবং শরীয়তের মৌলিক বিষয়গুলো আন্দাজ অনুমানের মাধ্যমে সাব্যস্ত হয় না বা বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয় না কার বক্তব্য দিয়ে সাব্যস্ত হবে না এটি সাব্যস্ত করতে হলে অবশ্যই আমাদেরকে দলিল নিতে হবে দলিলের ভিত্তিতে জানতে হবে যে এটি কি কোন পর্যায়ে কোন পর্যায়ের আমল যদি এমন পর্যায়ের আমল হয়ে থাকে যে পর্যায়ের আমল কেউ যদি তরক করে তাকে শাস্তি দেওয়া হবে না তাহলে এটা নিয়ে বাড়াবাড়ি করাও ইসলামের শরীয়তে গ্রহণযোগ্য নয় জি আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে প্রিয় দর্শক আমরা নতুন প্রশ্ন যাচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ভাইয়া জানালাম ভাই সাইফুল্লাহ ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ আভাই আমি নিয়োগ থেকে ধীরে প্রশ্ন করতে হবে টেলিফোনের ভলিউমটা কমিয়ে একটু ধীরে স্পষ্ট করে প্রশ্নটি করতে হবে আচ্ছা ভাইয়া তো भैया আমার প্রথম প্রশ্নটা হচ্ছে কি আমি একটা সরকারি স্কুলে অটিস্টিক বাচ্চাদের সাথে চাকরি করি আর কি তো আমার আসলে আমার সব ধরন পছন্দ মানে আমার চাকরি অত জরুরি না কিন্তু আমি মানে স্বভাবে আসলে যে ওরা ভিজে করতে অটিস্টিক তো আমি স্বভাবে আসলে কাজ করি

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা জি জি ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন আপনি আটশটি স্কুলে কাজ করেন এটা চাকুরি তো এখানে কাজ করার মাধ্যমে কি উনি কোনো স্বভাব অর্জন করবেন আপনি যদি এর যেহেতু মুবাহ কাজগুলো নিয়তের মাধ্যমে প্রভাবিত হয় এখানে একটি মূলনীতি ফকিরগণ উল্লেখ করেছেন যে মূলনীতির মূল কথা হচ্ছে মুবাহের ক্ষেত্রে আসল হচ্ছে যে যখন মুবাহের মধ্যে কোনো নিয়ত এসে প্রবেশ করবে যেখানে নিয়তের উদ্দেশ্য হবে হয়তো লিল্লাহ আল্লাহ সন্তুষ্টি অথবা ইসলাহিল মুজতামা সমাজের সংশোধন অথবা লি আমল খায়ের ভালো কাজের মানে প্রচেষ্টা করা তাহলে এটি ওই মুবাহ কাজকে এই যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে সুতরাং যদি সত্যিকার আপনি এই কাজটি করেন সেটা যদি আপনি মানে জব হিসেবে করেন যদিও সেই কাজটি আপনি জব হিসেবে করেন যদি এই কাজের মধ্যে আপনার নিয়োগটা এমন হয় যে আপনি কাজটা করে করছেন মূলত আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সব পাবেন কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ সুবাহনতালাহ আল্লাহ ইলা সু কুম আ ইসলামিকুম আল্লাহ তালা তোমাদের এই ছবি চেহারা তোমাদের এই দেহের অবয়ব কাঠামো সৌন্দর্য এগুলোর দিকে দেখবেন না আল্লাহ কি আল্লাহ সুবহানতালা দেখবেন অন্তরের দিকে এবং আমরের দিকে আমলটা যদি তার অন্তরে সত্যিকার আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে এবং সেটা যদি বৈধ হয়ে থাকে অথবা মানুষের জন্য কল্যাণের কাজ হয়ে থাকে তাহলে আল্লাহ সোমান জন্য অবশ্যই প্রতিদান দেবেন এক্ষেত্রে যদি গড়ে থাকার আপনার একান্ত প্রয়োজন থাকে অথবা সন্তান সন্ততিসহ স্বামীসহ অন্যদের হকের সাথে যদি কোনো বিষয় সাংঘর্ষিক হয় তাহলে আপনার জন্য গড়ে থাকাই উত্তম অর্থাৎ সন্তান সন্ততি এবং স্বামীর হক যদি আপনার এই কাজের জন্য নষ্ট হয়ে থাকে অথবা ঘাটতি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য উত্তম হচ্ছে ঘরে অবস্থান নেওয়া বা ঘরে থাকা বা সেই কাজগুলো আপনাকে আঞ্জাম দেওয়াটা আপনার জন্য উত্তম জি আরেকটি প্রশ্ন করেছেন যখন প্লেনে সফর করেন আপনি বলছেন যে বাথরুম খুবই ছোটো অযুতে সমস্যা হয় সেখানে কি মাটি দিয়ে তা মুখ করতে পারবেন বাথরুম ছোট হলেও কোনো অসুবিধা নেই যেহেতু পানি আছে এবং পানি যদি আপনি এতটুকু পানি নিতে পারেন সেটা দিয়ে আপনি উঁচু করতে পারবেন উঁচুর জন্য অনেক পানিরও প্রয়োজন নেই আমরা যেভাবে পানি ব্যবহার করে উঁচু করে থাকি এটি মূলত উজুর জন্য সঠিক নয় উজুর জন্য পানি একেবারে পরিমিত পানি সেটা হাফ লিটারের চেয়েও কম হাফ লিটারের চেয়েও কম এই পানি হচ্ছে উঁজুর জন্য মূলত নির্দিষ্ট পানি উঁচু করতে সেক্ষেত্রে যদি এতটুকু পানি থাকে তাহলে আপনি উঁচু করতে পারেন আপনি এমন করার প্রয়োজন নেই

একটা স্কুলে পড়ান হাই স্কুলে এন সিআরসির মাধ্যমে তো তিনি হিন্দু ধর্মের উপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করে করেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে যেটাকে বলে সংস্কৃত আর তো এখন ওই হিন্দু ধর্মই পড়ান সেক্ষেত্রে ইসলামের পরিভাষায় এটাতে কোনো বিধি নিষেধ বা

সংস্কৃতি বিষয়ে জি 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 সংস্কৃতি ভাষা সংস্কৃত সাবজেক্টের উপরে জি 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 তো এখন সময় আপনার প্রশ্ন কি এটা কি ঠিক আছে কিনা প্রশ্ন হলো প্রশ্ন হলো ইসলামের পরিভাষা একজন মুসলিম হয়ে হিন্দু ধর্ম পড়ানো ইসলামী শরিয়ার মতে কতটুকু অনুমতি আছে বা নাই বা এটাতে উপার্জনে কতটুকু বিধি নিষেধ আছে এটা আচ্ছা আর কোনো প্রশ্ন আছে জি না একটাই ধন্যবাদ আপনাকে পেয়েছেন প্রশ্ন প্রশ্ন পেয়েছি প্রশ্নের মধ্যে তিনি আসলে দুটি জিনিসকে গুলিয়ে ফেলেছেন একটা সংমিশ্রণ ও দ্রবণ তৈরি করেছেন সেটা হলো একটা হলো সংস্কৃত ভাষা ভাষা একটা ভিন্ন ধর্ম হচ্ছে ভিন্ন ধর্ম মানে হিন্দু ধর্মের কথা উল্লেখ করেছেন তো এটা মিলিয়ে ফেললেন কেন প্রশ্নটা এই কারণে আপনার ভুল হয়েছে যেন আমাদের কাছে যারা ইনফরমেশান দেন তা আমি বিনয় বিনীত অনুরোধ করবো আপনার এই কথা মনে করবেন যে আপনার বিষয়গুলো না বুঝে মানে আমরা এখানে এসে আপনাদের সামনে কথা বলতে এসেছি এটা প্রথম কথা দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটা প্রকৃত তথ্য যদি না আসে তাহলে কীভাবে আমরা এই কথাগুলো উত্তর দেব সংস্কৃত ভাষা পড়া যায় এবং সেটার উপর জ্ঞান অর্জন করা সে বিষয়ের উপর মানে ইনফরমেশান নেওয়া এমনকি হিন্দু ধর্মের ইনফরমেশান নেওয়া যদি কম্পারেটিভ স্টাডির জন্য হয় তাকে হ্যাঁ তাহলে সে ব্যক্তির জন্য এটা পড়া যায় না না কারণ হলো তিনি যদি কম্পারেটিভ স্টাডি করেন তাকে অবশ্যই বিষয়ে পড়তে হবে তুলনামূলক ধর্ম এ বিষয়ে তাকে পড়তে হবে তুলনামূলক যদি ধর্মের জ্ঞান নিতে হয় তাহলে তিনি অবশ্যই ভিন্ন ধর্ম সম্পর্কে তার জ্ঞান অর্জন করতে হবে জানতে হবে তাদের ধর্মের যে সমস্ত বক্তব্যগুলো আছে সেগুলো জানা একটি বিষয় আর হচ্ছে সেগুলোকে বিশ্বাস করা এগুলো বিশ্বাস করা কুফুরি এগুলোকে লালন করে এগুলোকে প্রবট করা কুফুরি কিন্তু এগুলো জানা কি জন্য কম্পারেটিভ রিলিজিয়ান সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য এটা ইসলামের বৈধ ন বৈধ অবৈধ নয় সংস্কৃত ভাষা শিক্ষা করা যাই এটা একটি ভাষা ল্যাঙ্গুয়েজ আর এই ল্যাঙ্গুয়েজ তো অলস মানতার সৃষ্টি করেছেন বাকি এর সাথে আপনি ঘুরিয়ে দিয়েছেন যে জিনিসটা সেটা হলো এই যে হিন্দু ধর্মের বিষয়টি হিন্দু ধর্মের বিষয় আমি বলেছি হিন্দু ধর্ম নয় যে কোনো ধর্ম মানে এটা জাস্ট উদাহরণ অ্যাজ অ্যান এক্সাম্পল সেটা হলো যে যে কোনো ধর্ম আপনি যদি শিক্ষা নিতে চান সেটা আপনার জন্য চাইস আপনি সেটা শিক্ষা নিতে পারবেন কিন্তু কেন উদ্দেশ্য কী সেটা আপনাকে জানতে হবে লালন করার জন্য নয় এটাকে আমল করার জন্য নয় অথবা এটা ইমান বিশ্বাস করার জন্য নয় কিন্তু হিন্দু ধর্ম পড়ানো অথবা কোনো অন্য কোনো ধর্ম কোনো মুসলিম ব্যক্তির জন্য পড়ানো অথবা প্রমোট করা এই বিষয়টি ওই ব্যক্তির জন্য হারাম কোনোভাবে চাইস নেই তার কারণ হচ্ছে যেহেতু আমাদের আকৃতার সাথে আমাদের চেতনা এবং আদর্শের সাথে এটি সাংঘর্ষিক সুতরাং এই কাজটি কোনোভাবেই বৈধ নয় যে এটি একজন মুসলিম তিনি করতে পারেন তিনি যখন পড়াতে যাবেন তখন তো তার জন্য এটাও উচিত নয় যে তিনি পড়িয়ে কথা বলবেন যে আমি এটা তোমাদের পড়ালাম শিক্ষা দিলাম কিন্তু এটা তোমরা মানবে না এটা বলার মানে একাডেমিক মানে বৈধতা নেই কারণ তিনি যেহেতু পড়াতে যাচ্ছেন সুতরাং উচিত হচ্ছে আসলে হিন্দু ধর্মসহ অন্যান্য ধর্মের যে সমস্ত এডুকেশন রয়েছে শিক্ষা ধর্ম শিক্ষা বই রয়েছে সেগুলো তাদের ধর্মের লোকেরাই যেহেতু আমাদের এখানে বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছে তাদের ধর্মের লোকেরাই সেটা শিক্ষা দিবে এটাই হচ্ছে সঠিক এবং এটাই শুদ্ধ মুসলিম ব্যক্তি কাজ করবে না আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় অলস জীবন কিছু বলবেন এ বিষয়ে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে ওরাস জীবন মানে জীবনের একটি সময় আছে যে সময়টুকু আমরা অনেকেই যেভাবে মূল্য দেওয়ার কথা সেভাবে মূল্য দেই না ইসলাম একজন ব্যক্তির জীবনের সময়টাকে এত বেশি মূল্য দিয়েছে যে আমরা যদি কোরআনে কেরিমে দেখি তাহলে আমরা দেখব যে আল্লাহ সুবাহ আউতে কোরআনের মধ্যে মানে সময়ের যতগুলো দিক আছে সবগুলো কসম করেছেন কেন কসম করেছেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য ওয়াল আস ওয়াল ফজল ওয়াদ দোহা এভাবে কসম করে গেছেন ওয়াদ সব আল্লাহ সব তালা কসম করেছেন সময়ের কিন্তু তারপরেও মানব জীবনের সবচেয়ে বড় একটি দিক সেটা হলো এই যে মানুষ নিজেদের জীবনে একটা অলসতা নেমে আসে এবং অলস হয়ে যায় ইমানদার ব্যক্তিগণ যদি সত্যিকার আল্লাহ তালার দিনের এলতেজাম করেন পাঁচ শক্ত সালাত এবং নিয়মিত ইবাদতগুলো যদি এলতেজাম করেন তাহলে তারা কোনোভাবেই অলসতা না কারণ হলো অলসতার জায়গা এখানে রাখা হয়নি এই জন্য ইসলামী শরীয়ত একজন ব্যক্তিকে কোনোভাবেই অলস হওয়ার কোনো স্কোপ দেয়নি যদি কোনো ব্যক্তি এরপরেও যদি অলস হয়ে যায় তার জীবনটা অলসতায় মানে জীবনটা যদি কোনো কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় বা অলসতা তার জীবনে নেমে আসে তাহলে বুঝতে হবে যে তার ইলতিজামে দিনের যেই বিধিবিধানগুলো লালন করা এবং পালন করার ক্ষেত্রে তার মৌলিক ঘাঁটতি রয়েছে ঘাটতি রয়েছে আসি এবার আমরা মৌলিক কথায় সেটা হলো এই অলসতা ইসলামে খুবই নিন্দিত একটি বিষয় ফলে আল্লাহ সুবাহতালা অলসতাকে আল্লাহ রব্বুর আলমিন মুনাফিকদের আলামত হিসেবে আখ্যায়িত করেছেন বরং মুনাফিকদের কাজ হিসেবে আখ্যায়িত করেছেন ওইজা কাহ মুকুস নাস যখন তারা সোলাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় অলসতা একটা কোনোভাবে ইমানদার ব্যক্তির মধ্যে আসবে না মুনাফিক ব্যক্তির মধ্যে আসবে দুই নম্বর হচ্ছে অলসতা যদি কোনো ব্যক্তির মধ্যে আসে তাহলে ওই ব্যক্তির অলসতা তার মূলধন নষ্ট করে দেবে মূলধন হচ্ছে হায়াত সময় তার সময়কে নষ্ট করে দিবে তাই এই কারণে অলসতাকে নিষেধ করা হয়েছে এই কারণে আল্লাহ সুবাহতালা অলস এবং গা যে মানে গা হয়ে রয়েছে অসচেতন দায়িত্বের ব্যাপারে পরিপূর্ণ অসচেতন অমনোযোগী অমনোযোগী যেটা কোরআনে কারিমের মধ্যে পাচ্ছে আল্লা জি রাহুম সাহুন শাহুন শাহুন শব্দ এসেছে শাহুন কা সেলুন হতে পারে শাহুনের অর্থ গা ফেলুন হতে পারে যারা একেবারেই অমনোযোগী অসচেতন যারা অলসভাবে নিজেদের দিনের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে অলসভাবে আছে তারা মূলত নিজেদের মূলধন যেটি সে মূলধন খোয়ানো বা মূলধন নষ্ট করার কাজে তারা লিপ্ত রয়েছে তিন নম্বর যে বিষয়টি সেটি হলো রসুল সাল্লাহ আসলাম এই কারণে আল্লাহ নবী সাল্লাহ আসলাম কতগুলো বিষয় থেকে আল্লাহ আল্লাহতালার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন আল্লাহতালার কাছে আশ্রয় নিয়ে চেয়েছেন তমতে আল্লাহ হুম আউস মিনাল মিনালকা সেলি ওয়াল হারাম এ আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় নিচ্ছি আশ্রয় চাচ্ছি মিনাল সেল অলসতা থেকে অলস জীবনযাপন এটি ভালো কাজ নয় নিন্দিত কাজ ওয়েল হারাম হারাম হচ্ছে এমন বার্ধক্য যে বার্ধক্যের কারণে মানুষ কষ্ট পায় এমন পর্যায়ে চলে যায় যে মানে আর চলাফেরা করতে পারে না অন্যের উপর বোঝা হয়ে যায় অথবা নিজেকেও মনে হয় যে আমি নিজের উপর বোঝা এটাকে হারাম বলা হচ্ছে ওয়েল গুনার কারণ এমন কাজ যেগুলো গুনার কারণ হয়ে যায় গুণার দিকে মানুষকে তাড়িত করে গুনার দিকে মানুষদেরকে উদ্ভুত অনুপ্রাণিত করে ওয়েল ম্যাকরাম এমন ঋণের বোঝা মানে যে ঋণ আদায় করার মতো সমর্থ হবে না ঋণের কারণে চেপে বোঝা একেবারে নুয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এগুলো থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহ রাবুল আলমীর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন কেন যেহেতু এগুলো মানুষ মানব জীবনের জন্য ক্ষতির কারণ এরপরে চার নম্বর যে পয়েন্টটি অলস জীবনের ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে এই যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন কোনো ব্যক্তিকে রসুল্লাহ সাল্লাসাল্লাম দেখতেন তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাকে কাজের জন্য উদ্বুদ্ধ করতেন অনুপ্রাণিত করতেন শুধুমাত্র বেহুদা অনস সময় ইসলামের মধ্যে ইমানদার ব্যক্তিদেরকে কাটাতে নিষেধ করা হয়েছে তাই প্রকৃত ইমানদারদের যখন আল্লাহ সুমতলা পরিচয় করে দিয়েছেন তখন আল্লাহ আল্লাহর্বুরমিন কোরআনের মধ্যে বলেছেন আল্লা জি নহম আনিলক মরুদুন যারা বেহুদা কাজ থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে বিমুখ রাখে বিরত রাখে বেহুদা কাজ পরিত্যাগ করে চলে ফলে প্রকৃত মুসলিম ইসলামের সৌন্দর্য হচ্ছে এই জায়গায় যে বেহুদা কাজের মধ্যে সে ব্যক্তি নিজেকে সম্পৃক্ত করবে না আর অলস লোক যারা আছে বা যারা অলস যাপন করছে তাদেরকে দেখতে পাবেন যে তারা অপ্রয়োজনীয় বেহুদা কাজের মধ্যে নিজেকে ইনভলভ করছে পাঁচ নম্বর যে পয়েন্টটি শেষ বলবো সেটা হলো সার্ফেস আলহিনের মধ্যে অনেকে বলেছেন যখন মানুষ অলস হয়ে যায় কারণ এই হাতগুলো তো কাজের জন্য পাগুলো তো কী চলার জন্য চোখগুলো তার দায়িত্ব পালন করার নির্দিষ্ট কাজ আছে তার এখন কোনো ব্যক্তি যখন অলস হয়ে যাবে তখন তার অন্তরের এই অলসতা যখন তাকে মানে সঠিক কাজ থেকে বিরত করবে দায়িত্ব থেকে যখন বিরত করবে তখন অমরুল খতাব রদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে আর অনেক কাজ থেকে বর্ণিত হয়েছে শয়তান এসেতান শয়তান এসে মানে ফি হুম আল্লাহ তারার অবদ্ধতায় এই হাতগুলোকে কাজে লাগিয়ে দেয় অর্থাৎ অলস্যের কাজগুলো তো আল্লাহর অবদ্ধতায় শেষ পর্যন্ত সে নিবচ্ছিত হয়ে যায় প্রিয় দর্শক আমরা জানলাম অলস জীবন পরিত্যাজ্য কারণ আলস্য মানুষ ইহকালীন এবং পরকালীন জীবনকে ব্যর্থ করে দেয় আসুন আমরা সচেতন হই সক্রিয় হই এবং সঠিক কাজগুলো করি সময়ের তো হিসেব হবে সময় তো আমার আপনার নয় আসুন আমরা যথা কাজে আমরা সময়কে ব্যবহার করি সক্রিয় হই এবং ইহকাল এবং পরকালের জীবনকে আমরা সফল্যমণ্ডিত করি প্রশ্ন যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম আসসালাম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি এতদিন জেনে এসেছি মুসলিম থেকে না রেফারেন্স হিসেবে যে সুবহানাল্লাহি এটা সকাল এবং সন্ধ্যার

আকুলা বেদন অই বলতে চাই যে ও আমার মতে আমার দেখা আলেমদের মতে ওনার মতে এত আলেম আমি দেখি নাই আমার অনুরোধ ওনার মতে একদিন তৈরি করেন আমাদের পরবর্তী জানালিসের জন্য এটা একটা অনুরোধ ধন্যবাদ আপনি যে প্রশ্নটি করেছেন হচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ হামদুলিল্লাহ লা এটাকে আল কালিমা তুল আর বলা হয়ে থাকে মানে চার কালিমা এর ফজিলতের উপর আলাদা বই রয়েছে সকাল সন্ধ্যা একশো বার পড়ার ব্যাপারে একটি রেওয়ায়ত রয়েছে আহল আলমের মধ্যে কেউ কেউ এটাকে হাসান বলেছেন যদি আপনি সকাল সন্ধ্যা এটি আমল করতে চান তাহলে আমল করতে পারবেন আমল করতে পারবেন তবে মানে সর্বোত্তম যেই জিখির যেটা জিখরুল মালিয়া রাম সম্মানিত ফেরিস্তাদের জিখের রসুল্লাহ সাল্লাহ ইসলাম আলিসির মধ্যে বলেছেন সেটি হচ্ছে সুবাহান আল্লাহি আল আদিম ও হামদিহি একজন ব্যক্তি যখন বেশি বেশি জিকির করবে তখন তিনি এই ধরনের জিকিরগুলো বেশি করবেন যেহেতু শৈবী হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লামসাদ করেছেন কালেমা তাহানি জাকি মিজান হাবিবা ইরা রহমান খাফিবাতান আল্লাসান এই দুটি কালেমা যেটি মিজানের মধ্যে খুবই হালকা মিজানের মধ্যে খুবই ভারী কিন্তু বলার মধ্যে জবানের মধ্যে খুবই হালকা আর হাবিবাধান ইদা রহমান দয়াময় রহমান আল্লাহ আল্লাহবুল আলমের কাছে খুবই প্রিয় সুবাহান্লাহিউ হামদিহি আল্লাহ আজিব এই জিকিরগুলো সহি সোনাদে সাব্যস্ত হয়েছে এগুলোকে সংখ্যা নির্দিষ্ট করবেন না সংখ্যা নির্দিষ্ট না শুধুমাত্র যেখানে সংখ্যা নির্দিষ্ট করা আছে সেখানে যদি কেউ সংখ্যা নির্দিষ্ট করেন সেটি তার জন্য বৈধ তবে কোনো ব্যক্তি নিজের সুবিধার জন্য এটা আমরা আগেও বলেছি বহুবার আহ সবাই ঐক্যমত্যে সাব্যস্ত হয়েছে কোনো ব্যক্তি যদি নিজের সুবিধার জন্য তিনি কোনো কিছুকে নিজের জন্য ফিক্সড করেন আর সেখানে কোনো ফজিরত নির্ধারণ না করেন মানে এখানে কোনো ফজিরতের বিষয় নেই মানে এটাকে সুন্হ বা বিধান মনে না করেন নিজের জন্য ফিক্সড করেন তাহলে এটা তার জন্য চাইজ রয়েছে যেমন আমি দুটি উদাহরণ দেবো এক নম্বর হচ্ছে যেমন কেউ যদি যে আমি প্রতিদিন আধা পাড়া করে কোরআনশ্রিপ পড়ব তাহলে এটা তার জন্য চাইজ কারণ তিনি ব্যক্তির জন্য কী করে নির্ধারণ করেছেন কিন্তু এর ফজিরত বর্ণনা করার কোনো সুযোগ নেই অথবা এটাকে বিধান হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই এটা হলো প্রথম নম্বর হচ্ছে যেমন আপনি যদি মনে করেন যে আমি প্রতিদিন সুবাহ আল্লাহমদেহ এটা আমি প্রতিদিন একশোবার করে পড়ব এটা আপনার জন্য জায়েজ রয়েছে এটা কোনো বিধান নয় এটা বিধান নয় হ্যাঁ যদি এভাবে হয় কোনো ব্যক্তি যদি করেন তিনি সেটি করতে পারবেন আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে জি প্রিয় দর্শক আপনি আলেম হিসেবে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই একটি মূল্যায়নের চেষ্টা করেছেন যদিও এটা আমাদের কোনো মূল্যায়নের অনুষ্ঠান নয় আমি এটা বিবেচনা করে আপনি আপনার উপলব্ধির কথা প্রকাশ করেছেন আমরা শেফুল্লাহ ভাইকে এই জন্যই পছন্দ করি উনি নিজের কথা বলেন না উনি প্রতিটি প্রশ্নে চেষ্টা করেন কোরআন এবং সুলনান আলোকে জবাব দিতে এ কারণে হয়তো আপনাকে আপনার তাকে উপলব্ধি করতে সহজ হয়েছে এবং আপনি আপনার মূল্যায়নের কথা বলেছেন আসলে আমাদের সব আলমীর কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে কথা বলা দরকার কোনো বিশেষ মহল বা বিশেষ বিশেষ জায়গা থেকে তো আমাদের জ্ঞান আহরণের কোনো প্রয়োজন নেই আমরা জ্ঞান আহরণ করব পবিত্র কোরআন থেকে এবং সন্না থেকে এবং আপনার জিজ্ঞাসার লক্ষ্য হলো কোরআন এবং সুন্নার সঠিক যে বার্তা সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া এটাও তো আমাদের ত্যাবলিক বা দিনের প্রচারের মানহাজ বা পদ্ধতি

জি আমি ওই যে আমাদের এখানে এলাকায় যে জামে মসজিদ আছে তো ওই মসজিদে প্রতি জুম্মাতে খুঁজতার আগে যে সম্মিলিত ভাবে দরুদ তেলাউত করে এটা কি ঠিক সম্মিলিত দরুদ জি জি সম্মিলিত ভাবে দরুদ জুম্মার খুঁজবার আগে এটা মানে ইমাম সাহেব এসে তার সবাইকে নিয়ে যে এটা আপনার প্রশ্ন পেয়েছি আর কোনো প্রশ্ন আছে জি আর একটা প্রশ্ন আছে এই একটা এনএমি সম্পত্তি এটা নিয়ে এখানে মসজিদ করা হয়েছে ওই মসজিদে কি নামাজ পড়া যায় হবে আপনাদের আগের মসজিদের পাশে আরেকটি মসজিদ হয়েছে না মসজিদ এমনি একটু এলাকাতে আছে জি এলাকা মসজিদ আছে আর একটি নতুন মসজিদ হয়েছে হ্যাঁ মসজিদ আছে সেটা আর এখানে হচ্ছে একটা এনামি পোপার্টি ছিল সেটা সরকারের কাছে নিয়ে গিয়ে ওখানে মসজিদ করা হয়েছে জি 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 এখন নতুন মসজিদে নামাজ ঠিক হবে কিনা হ্যাঁ ওই মসজিদের নামাজ হচ্ছে কিন্তু এটা কি এনএনএ প্রপার্টি ছিল ওটা ওটা সরকারের কাছে নিয়ে নিয়ে ওটা মসজিদ করা জি জি জমি লিজ দিয়ে করা সেই তো জি জি ধন্যবাদ আপনাকে আপনি বলছেন যে আপনাদের এলাকায় মসজিদে জুমার খুদবার আগে সম্মিলিতভাবে দরুদ পড়া হয় এটা ঠিক আছে কি না ধন্যবাদ এই বাইকে আসলে আমরা তো জানি জুমার দিনে দরুদ পড়ার ফজিলত অনেক বেশি রসুল্লা সাল্লা বলেছেন যে ইয় তোমরা আক ইয়া আসসালা তোমরা অধিক পরিমাণে আমার উপর দরুদ পাঠ করো ইয় মজুমাত সুন্না হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সুন্না সেটি হচ্ছে যে ইয় আল্লা নবী সাল্লা আসামের উপর অধিক পরিমাণে দোয়া দরুদ পাঠ করা অধিক পরিমাণে দরুদ পাঠ করা কিন্তু এই দরদের সুরত কী দূরদের সুরত হচ্ছে কোনো ব্যক্তি এককভাবে দরুদ পাঠ করবে দূরদের সম্মিলিত কোনো সুরত মানে সম্মিলিতভাবে দশজন বা বিশজন লোক একত্রিত হয়ে দুরুদ পাঠ করার বিষয়টি সহি কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এবং এটি সেলাবদের আমলে পরিপন্থী বরং সুনা পরিপন্থী যদি সুনা হতো তাহলে নবী সাল্লাহসালাম অবশ্যই সেই আমলটি আমাদেরকে জানাতেন নবীল ইসলাম এভাবে জানাননি আর আপনি যে দূরত কথা উল্লেখ করেছেন সেটাকে দুরুদ কিনা সেটাও আগে জানতে হবে সম্মিলিতভাবে তারা যে দরুদ মানে পরে থাকে সেটা তাদের নিজেদের মন গড়া তৈরি করা দরুদ নবী সাল্লাহ ইসলামের শিখানো যে দরুদ আছে সেই দরুদ তাহলে এক্ষেত্রে আমরা দুটি বিচ্ছুতির মধ্যে পড়ে যাচ্ছি একটি বিচ্ছুতি হচ্ছে আমি যে দরুদটা পড়তেছি সে দরুদটা আদৌ কি নবী সাল্লাহ আলী ইসলামের শেখানো দরুদ কি না দ্বিতীয় হচ্ছে দরুদের যে তরিকা আমি আবিষ্কার করেছি যে পদ্ধতি আমি আবিষ্কার করেছি এই পদ্ধতিতে আদৌ কি সালফে সালেহীন আমল করেছেন কিনা না সাহবাই কারাম সাহবিদের পবর্তী তাবিনগন তাবিদের পরবর্তী আহমদুল ইস্তাহ যারা ছিলেন এবং তাদের পরবর্তীও দীর্ঘ সময় জামার যারা ইমাম ছিলেন তারা কেউ এই আমল করেছেন কিনা না কোথাও এটা খুঁজে পাবেন না এটা শুধুমাত্র আবেগ এবং রসুদ সাল্লা সাল্লামের অতি মোহাব্বত দেখানোর একটি প্রবণতা আর এই প্রবণতাকে কাজে লাগিয়ে এই স্পর্শকাতর একটি বিষয়ে শয়তান এসে আমাদেরকে নতুন করে একটা প্রজেক্ট দিয়েছে সেই প্রজেক্টটা হচ্ছে যে দরুদ পড়বে তো ঠিক আছে দরুদ পড়লে তো সব পেয়ে যাবে কিন্তু যদি দরুদের ডিজাইনটা চেঞ্জ করে দেই দরুদকে যদি পরিবর্তন করে দেয় সুদান বতি ঠিক আছে সবাইকে একشاد করে সমসরে কোরাজের মতো করে দুরূদ পাঠ করো ফলে নতুন কিছু যোগ করে নতুন যোগ করে দিয়েছে শয়তান ফলে একasti ইবাদতের মান হারিয়ে ফেলেছে তোরে তো কি বিদআত হয়েছে মান হারিয়ে গিয়ে এখন ইবাদত জি কাজটি ইবাদত হিসেবে করতেসি অথচ ইবাদত নয় তাহলে এটি বিদআত এবং নিকৃষ্ট কাজে পরিণত হয়ে যাচ্ছে এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি সময় বলেছেন ইননা শাররুল সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে যে কাজগুলো নতুনভাবে দিনের মধ্যে সংযোজন করে দেওয়া হয়েছে যুক্ত করা হয়েছে তাই এটি সন্ন্যাসম্মত নয় আসে না যারা করেন তাদেরকে বিষয়গুলো আরও বিবেচনা করতে হবে এগুলো থেকে নিজেদেরকে প্রত্যাহার করে আসতে হবে আরেকটি বিষয়ে আপনি প্রশ্ন করেছেন আপনার এলাকায় একটি নতুন মসজিদ হয়েছে জমি লিজ নিয়ে সেখানে কি নামাজ হবে যেহেতু লিজ নিয়েছে একটা আইনি বৈধ হবে আইনি বৈধতা আছে সুতরাং এতে সলাত হবে কোনো সুন্দর নেই যে আলিস তো আইনি প্রক্রিয়ায় হয়েছে কোনো সুন্দর কিন্তু জবরদখল করে অথবা মসজিদ দখল করে সে মসজিদে সলাত আদায় করা অথবা কারো জমিন দখল করে সেই মসজিদে সেখানে মসজিদ নির্মাণ করে সলাত আদায় করা ইমাম আহমেদ মাহবুল রহমতুল্লা আলাই এবং ইমাম শাফির রহমদের একটি কল রয়েছে যে এতে সলাৎ হবে না এতে সলাৎ হবে না কারণ হচ্ছে এটি যেহেতু মানে যেই জায়গায় সলাত তাদের করতেছে সেই জায়গার বৈধতাই নেই সুতরাং অবৈধ স্থানে আল্লাহ রাব্বুল আল অবৈধ পদ্ধতিতে ইবাদত করছেন এই কারণে এটি সলাৎ হবে না ইমাম আহমদুল হাম্বর রহমতুলের এটি মাঝহাব হাম্বুলি মজাহাবের এটি যদিও ইমাম আহমদুল আহামহমতলা থেকে আরেকটি একটি রয়েছে আরেকটি একটি বর্ণনা আছে কিন্তু এটা মাঝহাব এতে সলাৎ হবে না আর ইমাম শাফি অহমতুলের থেকে একটি রেওয়ায়ত তার এবং শাফি এক মানে পরবর্তী যুগের যে উজুদের মধ্যে একজন একটা ওয়াইজ বর্ণনা করেছেন সেখানেও বলা হয়েছে যে সালাত হবে না আল আর্দুল মকসুবা যে জমিন জবরদখল করে জোর করে যে জমিনকে দখল করে নেওয়া হয়েছে সুতরাং কেউ যদি জোর করে মসজিদ দখল করে নিয়ে যায় তাহলে সেই মসজিদে কিন্তু সালাত হবে না খেয়াল রাখতে হবে যে সে মসজিদে কেউ সালাত আদায় করলে তাদের সালাত হবে না প্রিয় দর্শক আমরা জানলাম বিষয়টি সম্পর্কে নতুন প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন জিমুম জি হ্যালো ইসলাম ঢাকা থেকে আপনার প্রশ্নটি করুন আমার প্রশ্নটা হলো আমার দুইটা ছেলে ওদের নাম রেখেছি হলো মূলত আব্দুল্লাহ হাসান আব্দুল্লাহ হুসাইন কিন্তু আমরা পরবর্তীতে যখন মানে ইয়ে করছি মানে জন্ম নিবন্ধন করছি তখন কি মোহাম্মদ আল হাসান মোহাম্মদ আল হোসাইন লিখেছি এতে কি এমনি কোনো সমস্যা হবে কিনা বা এটা কি নামটা আসলে এভাবে রাখাটা ঠিক কিনা এক আর দুই নাম্বার প্রশ্ন হলো আমাদের দেখা যাচ্ছে ঘরে অনেক সময় বালামতি বা বেশি আসে বা ইয়ে হয় তো এক্ষেত্রে আমাদের করণীয় কি যে সুস্থ এবং ভালো থাকার জন্য কি করলে ভালো হয় ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্ন দুই ছেলে নাম রেখেছিলেন আবদুল্লা সাফফান এবং আবদুল্লা হোসেন পরে একটু পরিবর্তন করেছেন এই কোনো সমস্যা হবে কিনা না নাম পরিবর্তন করা যায় সমস্যা আবার কিছুই নেই যদি কোনো কারণে নামের পরিবর্তন করা প্রয়োজন হয় তাহলে সেটা পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে পরবর্তীতে যে নাম রেখেছেন সেটাই শুধুমাত্র নাম হিসেবে রাখবেন আর একজনের একাধিক নাম না রাখাই উত্তম একজনের পাঁচ সাতটা নাম রেখে দিয়েছে মানে এক জায়গায় এক নাম এক জায়গায় এক নাম এতে নীতিগত দিক থেকেও সমস্যা আর মৌলিক ইসলামী চেতনাগত দিক থেকেও সমস্যা কারণ হলো এ ব্যক্তিকে কেউ এই রাখতেছে কেউ সমস্যা বাস্তবে বড় ধরনের সমস্যা কেউ এই রাখতেছে সেক্ষেত্রে নাম এর ক্ষেত্রে সুন্দর নাম রাখা নামটি অর্থবহ হওয়া তিন নম্বর হচ্ছে মানে নামের মধ্যে এমন কোনো নাম না রাখা যার প্রভাব মানে খারাপ হতে পারে তারপরে চার নম্বর হচ্ছে সহজ মানে উচ্চারণ দিক থেকে সহজ হওয়া একসাথে পাঁচ সাতটা নাম না রাখা একাধিক নাম না রাখা আমরা বিরতিতে যাব এটা এটা হচ্ছে নামের প্রকৃত সুন্নাহ তরিকা আরেকটি প্রশ্ন করেছেন যে জীবনে বালা মুসিবত এসে যায় করণীয় কি আমি দুটি করণীয় বলে দিচ্ছি এক নম্বরে কোরআনে করিম তেলা করবেন ঘরের মধ্যে কোরআন করিম নিয়মিত তেলাবাদ করবেন ঘরের মধ্যে দুই নম্বর হচ্ছে নফল সলাত আদায় করবেন ঘরের মধ্যে ঘরের মধ্যে নফল সালাত আদায় করবেন ফরজ সলাগুলো যেগুলো আদায় হবে সেগুলো তোমসিদ আদায় করবেন কিন্তু নফল সালাত ঘরের মধ্যে অবশ্যই একটা অংশ থাকবে মানে যাতে করে লাতা জালু ভূয়ু তাকুম মা কাহা কবুরা যে তোমরা নিজেদের ঘরগুলোকে কবরে পরিণত করো না মানে ঘরের মধ্যে সলাত আদায় করলে আল্লাহ সব

প্রতিবেশী চল্লিশ বাড়ি পর্যন্ত আমার ডানে বামে পেছনের সামনে চল্লিশ বাড়ি পর্যন্ত কিন্তু আত্মীয়তা মানে কত দূর পর্যন্ত হবে মানে বাবার মার চাচা তো ভাই বোন বা নিজের ভাই বোন না কতদূর পর্যন্ত এটা জানতে চাচ্ছিলাম আর হচ্ছে স্বামী বিয়ের পরে একটা মেয়ের স্বামীর মানে সেবা বলতে কি বুঝায় মানে স্বামীর রান্না করে দেওয়া তারপরে হচ্ছে কাপড় খেঁচে দেওয়া বা অন্যান্য সংসারের যাবতীয় কাজকর্ম করা এগুলো কি সেবার মধ্যে পড়ে না আমি এটা একটু জানতে জি ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি বলছেন যে প্রতিবেশী সংজ্ঞা দিতে গিয়ে যে চারিপাশে চল্লিশ বাড়ি পর্যন্ত প্রতিবেশী কিন্তু আত্মীয় স্বজনের যে পরিধি সেটা কত দূর প্রথম কথা মানে যে ইন্ট্রোডাকশন প্রতিবেশী চল্লিশ বাড়ি এই কথা ইন্ট্রোডাকশন কতটুকু সঠিক সেটাও একটু আমাদেরকে গবেষণা করতে হবে এটি সঠিক নয় প্রতিবেশী দুই দিক থেকে নির্ধারণ করা হয়ে থাকে একটি হচ্ছে যিনি আপনার আশেপাশে বসবাস করেন যারা মানে আপনার কাছে বসবাস করেন যাদেরকে আপনি ডাক দিলেই পাবেন আরেকটা হচ্ছে যারা আপনি যেই মারাফেক ব্যবহার করে থাকেন মারাফেক হচ্ছে চলাচলের রাস্তা অথবা মানে পানির জায়গা মানে সেগুলোতে একসাথে শেয়ার করে এই রাস্তা দিয়ে আপনিও বের হন তারাও বের হয় এই রাস্তা দিয়ে আপনিও আসেন তারাও দেখা সাক্ষাৎ হয় দেখা সাক্ষাৎ হচ্ছে এরা হচ্ছে প্রতিবেশী তাহলে আমার মনে হয় প্রতিবেশীকে আমরা ভাগ বুঝতে বোঝাতে পেরেছি এদের তালা করেনি কেন তিন ভাগে ভাগ করেছেন এটা অনেক লম্বা আলোচনা প্রতিবেশী প্রতিবেশীর উপর ভিন্ন বক্তব্য রয়েছে সেখানে ইনশাআল্লাহ তালা আপনারা পেয়ে যাবেন তাহলে আমি প্রথম কথা যেটা বললাম সেটা হচ্ছে প্রতিবেশীর যেই চল্লিশ বাড়ির কথা বলেছেন সেটা ধারণামূলক বক্তব্য কোরআনমা হাদিস দ্বারা সমর্থিত বক্তব্য নয় অবশ্যই ধারণা ধারণার মানে ধারণার একটা কি রয়েছে ব্যাখ্যা আছে ব্যাখ্যা আছে নাই যে আমি কথা বলছি না সেটাও আমার মানে বিস্তারিত আলোচনার বিষয় রয়েছে সেই জন্য আমি বলেছি গবেষণার দাবি রাখে এবার আপনি এসেছেন যেটা সেটা আত্মীয়তা কতটুকু পর্যন্ত আত্মীয়তাটাও একই ধরনের নয় আত্মীয়টা হচ্ছে জিল জিল কুরবা যারা সরাসরি যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে এদের প্রথম পর্যায়ে আসছে আত্মীয় যারা আপনার মাতা তারপরে আপনার সাথে সম্পৃক্ত যারা আছে তারা হচ্ছে আপনার ভাই বোন তারপরে আপনার পিতা মাতার সাথে সম্পৃক্ত যারা আসবে তারা হচ্ছে আপনার চাচা যারা আছে তারা চাচা এবং চাচা চাচাতো ভাই তারপরে আপনার মানে ভাই এর সাথে সম্পৃক্ত যারা আছে তারা হলে ভাই বোনের সন্তান সন্ততি এরা হচ্ছে জবিল কুরবা যারা কাছের মানুষ একেবারে কাছের আত্মীয় মানে বাবার উপর দিকে দাদা দাদি হবে অনিচ্ছিত কাছের আত্মীয় আরেকটা হচ্ছে জবিল আরহাম হাম জবিল হাম হচ্ছে যারা মায়ের সাথে সম্পৃক্ত মায়ের সাথে সম্পৃক্ত যারা আছে যেমন মায়ের পিতা মাতা না না নানি এটা যারা নানা নানি বলা হয় তাকে এরা আপনার আত্মীয় মায়ের ভাই তারা আপনার আত্মীয় মায়ের ভাই বোন যারা খালা মামা এরা আপনার আত্মীয় এরা হচ্ছে আত্মীয়তার সংজ্ঞার মধ্যে আসবে বাকি যারা আছে তারা আত্মীয়তার সংজ্ঞার মধ্যে মানে আত্মীয়তার মানে প্রাথমিক পর্যায়ের সংজ্ঞার মধ্যে আসবে রক্ত সম্পর্কে অন্য অন্য সম্পর্কের মধ্যে আসবে সেটা দূরবর্তী আত্মীয় যারা আছে তারা আমরা মোটামুটি বিষয়টি সম্পর্কে অবগত হলাম প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন আপনি করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি বলছেন যে বিপরীত মেয়েদের স্বামী হয় স্বামীর সেবা বলতে কি বুঝবেন এর সীমা কি কি স্বামীর সেবা আসলে এটি আপেক্ষিক একটি আনুপাতিক বিষয় ইসলামী শরীয়তে স্বামীর সেবার মৌলিক যে বিষয়টি ফরজ করেছে সেটা হচ্ছে মানে স্বামীকে নৈতিকভাবে চারিত্রিক স্খলন থেকে অথবা অবক্ষয় থেকে রক্ষা করার জন্য তার সাথে সঙ্গ দেয়া এবং তাকে মানে সেই সুযোগ মানে শারীরিক যেই তার টেন্ডেন্সি আছে সেটা পূরণ করার সুযোগ দেওয়া মেলামের সাথে সেটা সুযোগ দেওয়া এটা মূলত মানে স্বামীর মূল যেই হক বা সেটা সেবা আর বাকি কাজ যেগুলো আছে সেগুলো হচ্ছে স্বামীর প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে কারণ তার প্রতি ভালোবাসা এবং সম্মান যদি না থাকে তাহলে আপনি তাকে যেভাবে মূল্যায়ন করার কথা সেভাবে মূল্যায়ন করতে পারবেন না তার সম্মান আপনি রক্ষা করতে পারবেন না এই জন্য স্বামীর প্রতি ভালোবাসা এবং সম্মান দুটা আপনাকে রাখতে হবে সেই রাখার ক্ষেত্রে স্বামীর ভালোবাসা যদি আপনার মধ্যে থাকে এলুন্ততা চা দেখান في حبه لا اطاعته কবি বলতছে যদি তুমি তার ভালোবাসায় সত্যবাদী হও তাহলে তুমি তার কথা শুনতে পালন করতে তাহলে আপনি যখন তার ভালোবাসায় সত্যবাদী হবেন তাহলে সে আপনাকে যদি কোনো কাজে অনুরোধ করে সেটা আপনার জন্য করা উত্তম কোন শুদ্ধ হবে সেটা আপনি ভালোবাসাতে আবিতে করবেন অথবা স্বামী সন্তুষ্টির সন্তুষ্টি নিষ্ঠে করবে সেটা করবেন কিন্তু যেই করবে যে স্বামীর সেবা বলতে কি বোঝায় মানে এর অর্থ হচ্ছে তিনি চাচ্ছেন না যে স্বামীর কোনো কাজ করতে স্বামীর কাজ তার পছন্দের নয় সেখানে বুঝতে হবে যে হয়তো স্বামীর প্রতি তার ভালোবাসা নেই অথবা যে শ্রদ্ধা থাকার কথা ছিল সেখানে কিছু ঘাটতি রয়েছে কিন্তু ইসলাম তাকে বাউন্ড করে নিজে মানে সে ঘরের যত কাজ আছে সবগুলো কাজ সে করতে হবে না জন্য ইসলাম তাকে সে দায়িত্ব দেয়নি কিন্তু যদিও দায়িত্ব না দেয় স্বাভাবিক নিয়ম অনুযায়ী অর্ফ এর আলোকে যে আমাদের যে প্রথা প্রচলন আছে এর আলোকে যে কাজগুলো স্বাভাবিকভাবে মানুষ করে থাকে সেগুলো যদি কোনো স্ত্রী করেন তাহলে তিনি সেগুলো করাটাই তার জন্য হক বরং শেখুল ইসলাম এবং কয়িম রহমতুল্লাহ বলেছেন এটা তার উপর ওয়াজিব হবে যদিও মাস আলামতে আলমদা দিমত রয়েছে কিন্তু শেখুল ইসলাম এমন কাইম রহমতুল্লাহ বলেছে এটা তার উপর ওয়াজিব হবে যেহেতু আলমুতা রাফু ওর ফান সুতি সরতান যেটা ওরফের মধ্যে যেটা প্রথার মাধ্যমে যেটা সাব্যস্ত হয়ে গিয়েছে সেটা মনে হচ্ছে যেন শর্তের মাধ্যমে তার উপর আরোপ করে দেওয়া হয়েছে এটা শর্ত আরোপের মতো একটা সমাজ জীবনে যে প্রচলনগুলো যেগুলো আছে সেগুলো তিনি পালন করবেন জি আমরা এ বিষয়ে কিছুটা আলাপ করতে পারলাম প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছে আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

মানে এবং উপকৃত হবেন কিনা এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হলো আমি উত্তরা থেকে ঢাকার বিভিন্ন জায়গায় আমার কাদের সাথে যাওয়া হয়তো আমি অনেক সময় দেখা যায় যে আমি ওখানে মানে জোরাল নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপর মানে রওনা হওয়ার সময় আসরের নামাজ সময়ের টাইম শুরু হয় না কিন্তু আবার ওখান থেকে রওনা হয়ে উত্তর আসলে আবার দেখা যায় মানে ওই আসরের নামাজের টাইম হয়ে যায় সেক্ষেত্রে আগে কি করতাম মানে বাসেই বসে বসে নামাজ পড়তাম এখন শুনলাম যে জমা করে পড়া যায় এখন আমি ওই জোর সাথে জমা করে ওই আসর করে পড়ে ফেলি তো এটা কি ঠিক কি না যদি ঠিক না হয় তাহলে সঠিক কোনটা পড়তে কি করবো আমি আপনি সফরের সময় জমা করেন সফরের মানে ঢাকার ভিতরেই আমার কাজের খাতিরে যেমন আগা না আমার প্রশ্ন হলো এটা কি সফর আপনি কি সফরে ছিলেন না ঢাকা ঢাকা শহরের মধ্যে নিজের শহরের মধ্যে হ্যাঁ হ্যাঁ উত্তরা থেকে উত্তরা থেকে মানে যাই আর কি দেখা যায় কি আমি খাওয়া দাওয়া করে যদি দেখা শুরু হয় না কিন্তু তখন আবার যদি রোয়ানা হই দেখা মানে রাস্তায় আসর নামাজের সময় জ্যাম টেমের কারণে মানে চলে যায় তখন আমি আগে কি করতাম নামাজ পড়ে ফেলতাম বসে বসে তো এখন শুনি জমা করে পড়া যায় এই জন্য আমি ধন্যবাদ আপনাকে আপনার দুইটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আপনি বলেছেন যে আপন যখন যখন ইন্তিকাল করেন প্রথম প্রশ্ন তো বাসায় যদি আলমদে দেখে পরা প্রতিবেশী আপন একটু খাবার আয়োজন করেন এবং পরে যদি তারা দোয়া করেন এবং আপনি নির্দিষ্ট কোনো দিনের কথা বলেননি যে কোনো দিন যদি হয় সেটা ঠিক আছে কি না হ্যাঁ কোনো ব্যক্তিকে খাওয়ানো সে আলেমও হতে পারে সাধারণ মানুষও হতে পারে আল্লাহর বান্দা হলেই হলো বিশেষ করে যাদের তাকো আছে ইমান আছে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে আপনি খাওয়ান তাহলে এটা আপনার জন্য চাইস আপনি খাওয়াতে পারেন এবং খাওয়ানো এ তো আম লোকদেরকে খাওয়ানো এটি সৎকা এ সৎকা বিল ইজমা আলেমদের বিল ইজমা সাব্যস্ত হয়েছে ঐকমত্যে সাব্যস্ত হয়েছে এটি সতকা সুতরাং এই সৎকার যদি কেউ করেন তিনি করতে পারেন এটা এর জন্য তিনিও সব পাবেন যদি কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে করে থাকেন তাহলে তিনিও সব পাবেন কোনো সন্দেহ নেই এবং এ ধরনের খাওয়ানো যাইজ কিন্তু সেটা কোনো কোনো স্পটে আমরা নিশ্চিত করেছি যেটা মানুষ ট্রেডিশনে পরিণত করে নিয়েছে কথা শূন্য বানিয়ে নিয়েছে অথবা নতুন কোনো দিন করে দিয়েছে নতুনভাবে এটাকে বেধাতের আকার দিয়েছে সেই ধরনের কাজগুলো পরিপন্থী সেগুলো করা যাবে না তো যে কোনো দিন এভাবে স্বাভাবিকভাবে এটা আমাদের ঢাকার যানজটের শহরের বাস্তবতা উত্তর থেকে মধ্যে আপনি বলছেন যে আপনি যখন বাসা থেকে বের হন খেয়ে দিয়ে তো আপনার কর্মস্থলে পৌঁছতে পৌঁছতে ওয়াক চলে যায় আসরের এত জাম থাকে যানজট থাকে তো আপনি একজন তো শুনেছেন যে এই অবস্থায় বাসা থেকে বেরোয়ার আগে জোহর এবং আসর জমা করে পড়া এটা ঠিক আছে কিনা এখানে বক্তব্য হচ্ছে যেটা সেটা হলো আপনি যদি ঘর থেকে বেরিয়ে যান তাহলে আপনি আপনি মুসাফির যখন সফরের মধ্যে আছেন সেটা শহরের মধ্যে যদি গাড়ির মধ্যে থাকেন মুসাফির শহরের মধ্যে গাড়ির মধ্যে থাকেন সফর সফরের মধ্যে তো আসেন হয়তো শহর ছোট হইতে পারে বড় হইতে পারে কিছু কিছু শহর আছে যেগুলো একশো কিলোমিটার আশি কিলোমিটার নব্বই কিলোমিটার সুতরাং শহরে তো অনেক সময় যানজট এটাকে আরও বাড়িয়ে দেয় হ্যাঁ যানজট এটাকে আরও দীর্ঘ সময় বাড়িয়ে দেয় ফলে যদি এমন হয় যে যেই ওয়াক্তে আপনি বের হচ্ছেন আপনি জানেন যে আপনি বের হবেন যে ওয়াক্তে সে ওয়াক্তে আপনি আসরের সালাত আদায় করার মতো আপনার সময় হবে না বা সুযোগ পাবেন না আদরের সলাদ আয় করতে পারবেন না তাহলে আপনি জমা করতে পারবেন আসরের সলাদ জোহরের সাথে কিন্তু যদি আপনি নিশ্চিত হন যে না স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনি যদি পৌঁছে যান গন্তব্যে তাহলে আপনি আসরের সলাদ গন্তব্যে গিয়ে পৌঁছতে করতে পারবেন কিন্তু রাস্তায় জ্যাম হয়ে গিয়েছে আপনার সেটা মানে নিশ্চয়তা ছিল না জ্যামটা নিশ্চিত নয় জ্যামের কারণে আপনি গন্তব্যে আসরের সরাত গিয়ে পড়তে পারতেছেন না তাহলে অবস্থায় আপনি জমা করবেন না সেক্ষেত্রে আপনি আসরের সরাত আসরের ওয়াকতেই আদায় করতে হবে এবং আসরের সরাত যদি আপনি দেখেন যে ওয়াক্ত চলে যাচ্ছে তাহলে আপনাকে অবশ্যই মানে যেভাবে আসে সেভাবে যেখানে আছে সেভাবে সেই গাড়িতে থাকলে গাড়িতেই আপনাকে আদায় করতে হবে গাড়িতে থাকলে গাড়িতেই আদায় করতে হবে বাকি মাস এল্যাটি এটি অনেকগুলো বিষয় এখানে জানা রয়েছে অনেকগুলো বিষয় জানা রয়েছে যে ছোটো মাছ অনেক লম্বা একটি মাছ এলা জমা করার ক্ষেত্রে যদি আপনি আসর ওয়াক্ত হয়েছে কিনা জানেন হয়তো হতে পারে যে আসর ওয়াক্ত দাখিল হয়ে গিয়েছে আসর ওয়াক্ত সম্পর্কে অনেকে জানা আমাদের মানে সমস্যা হচ্ছে ওই জায়গায় যে তিনি আসর পড়তেছেন মানে জোহর পড়তেছেন আসর বাক্তে এরকম অনেককে দেখা যায় এই জন্য এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে আরও আলেমদের সাথে মানে সুনির্দিষ্টভাবে জেনে নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি কারণ এখানে প্রশ্ন থেকে আমি বুঝতে পেরেছি যে ওয়াক্তের ব্যাপারে কিছুটা আমাদের কাছে জানারও অভাব আছে যদি এমন হয় উনি বাড়ি থেকে তো উনি বেরোলেন কিন্তু অবশ্যই পোস্ত পোস্ত আপনার ওনার ওয়াক্ত দুয়াক্ত চলে গেল

সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবিশম মঙ্গল বুধ এই চার দিন বিকেল সারা সম্প্রচার হয়ে থাকে ওই সব অনুষ্ঠানে আপনাদের মনে রাখার প্রশ্ন চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিপি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারোয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিপি বিডি ডট কম অ্যানটিবি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টিভি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক সব রয়েছে গ্রন্থ পরিচিতি আমাদের আজকের গ্রন্থের নাম বাংলাদেশে ওষর বা ফসলের জাকাত গুরুত্ব প্রয়োগ লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লহ গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আসন্না ট্রাস্ট দীর্ঘসূচি রয়েছে এই গ্রন্থের আমরা আপনাদের অবগতির জন্য সেটা জানাতে চাই আরকানুল ইসলাম ও জাকাত ঔষর বা ফসলের জাকাত ইসলামিক খারাজ ব্যবস্থা ঔষড় খারাজ ভূমির ওসরের বিধান বাংলাদেশে ঔষড় প্রদান আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে এই গ্রন্থটি মূল্য দুশো পঞ্চাশ টাকা কেউ যদি গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন ফোর সেভেন ডাবল জিরো ওয়ান আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন ফোর সেভেন ডাবল জিরো ওয়ান বা ফসলের জাকাত যদি সংক্ষেপে কিছু বলতেন ওষুধ বা ফসলের জাকাত এটি খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ তার লিখা একটি গুরুত্বপূর্ণ বই গবেষণা একটি গবেষণাধর্মী বই আমাদের এই বাংলাদেশে উৎপাদিত ভূমি থেকে উৎপাদিত যে ফসল রয়েছে ফসলের জাকাত আছে এটাই আমাদের বাংলাদেশের মানুষ জানেই না জাকাত আদায় করবে কোথেকে যেহেতু আমাদের ওলামায় ক্রাম একটা মিসকনসেপ্ট লোকদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করে গিয়েছে সেটা হলো যে যে এই অঞ্চলের যে জমি আছে এতে ওষুধ আসবে না ওষুধ এবং খারাজের একটি মানে সাংঘর্ষিক বক্তব্য আছে এটা তো বেশ অনেক আগের বিষয় হ্যাঁ হ্যাঁ মানে ওষর এবং খারাজের মধ্যে একটা সাংঘর্ষিক বিষয় আছে ফলে আমাদের এদেশের দেশের আমায় তাদের ধারণা ছিল বা তাদের ইতিহাদ এটি আমি ধারণা না বলে ইস্তেহাদও বলতে পারি যে বাংলাদেশের জমি হচ্ছে খারাজ জমি খারাজি জমি মানে ওই জমি যে জমি অমুসলিমদের দখলে ছিল অমুসলিমরা মুসলমানদেরকে সেখান থেকে মানে উৎপাদন থেকে একটা অংশ মুসলমানদেরকে দিত সুতরাং এই কারণে এটাকে খারাজি জমি হিসেবে তারা আখ্যায়িত করে তারা বলেছেন যে এই জমির উপর ওষর আসবে না এই ভিত্তিতে তারা আমাদের এই জমিতে ওসর হবে না মর্মে বক্তব্য দিয়ে ফতোয়া দিয়ে একটা মিসকনসেপ্ট আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচার করে দিয়েছিলেন মানুষ মনে করেছে যে আমাদের জমির উপর উৎপাদিত কোনো ফসল ফসলে মানে জাকাত নেই ফসল জাকাত নেই এই বক্তব্য সঠিক নয় বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মুসলিমদের অধীনে যখনই কোনো জমি তাদের মালিকানায় থাকবে ওই মালিকানার উৎপাদিত ফসল যদি নিসাব পরিমাণ হয়ে থাকে তাহলে এতে জাকাত দিতে হবে এই জাকাতের পরিমাণ কখনও কখনও ওসর কখনও কখনো স্কুল হয়ে থাকে এটাকে জাকাতুল খারিজ মিনাল আর্থ ভূমি থেকে উৎপাদিত পণ্যের ফসল উৎপাদিত ফসলের তো এই জাকাত আমাদের সমাজে এখন বর্তমানে খুবই অপরিচিত হয়ে আছে আমি মনে করে থাকি যে এটি ব্যাপকভাবে প্রচার করা দরকার যে উৎপাদিত ফসলের উপর জাকাত আছে এবং সেই জাকাতকে কেউ ওষর অথবা নেসর বলা হয় থাকে এবং সেটা আদায় করা ফরজ সুনত মোস্তাহাব অথবা মানে মানে করণীয় পর্যায়ের বিষয় নয় যে করলে হ্যাঁ ফরজ সেটা করতেই হবে এই বিষয়টি আসলে এখানে গবেষণার মাধ্যমে তিনি চেষ্টা করেছেন খুব ব্যাপকভাবে একটি গবেষণা আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা জানলাম যে আমাদের ফসলে জাকাত দিতে হবে ফসলে জাকাত প্রদানের মাধ্যমে আমরা ধরো সমাজ সমাজ ব্যক্তি সোসাইটি করতে পারবো দেখাবো ইনশাআল্লাহ আগামী জমা একই সময়ে মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আমার রব এই রবি আমার সব দামে দামে তনু মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা